নির্বাচনকালে নির্দলীয় সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর শীর্ষ নেতাদের সাথে আলোচনার ধারাবাহিকতায় গণফোরাম এবং পিপলস পার্টির সাথে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন বিএনপি মহাসচিবের নেতৃত্বে লিয়াজো কমিটি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব তুলে ধরেন আলোচনার বিষয়। এক দফার আন্দোলনের কথা আলোচনা হয়েছে, সেই এক দফার আন্দোলনটা কবে নাগাদ শুরু করা যায়, কবে ঘোষণা করা যায়, কিভাবে শুরু করা যাবে, সেই বিষয়গুলো আমরা ডিটেইলস আলোচনা করেছি। এক দফা আন্দোলন কবে নাগাদ এবং কি প্রক্রিয়ায় শুরু হবে তাও চূড়ান্ত বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা জোর করে সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রযন্ত্রকে অন্যায়ভাবে বেআইনিভাবে ব্যবহার করে ক্ষমতায় বসে আছে, সেই হরণের বিরুদ্ধে যেমন প্রায় 36টি দল আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার জন্যে আমরা কাজ করছি। আন্দোলন বিজয়ের লক্ষ্যে দ্রুতই কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা বলেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। এবং সকলেই মনে করছে এই সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় রাখা যাবে না, খুব দ্রুততম সময়ে একটা যৌথ ঘোষণার মধ্য দিয়ে আমাদের কাজ শুরু হবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।